প্রশ্ন আমার থাকবে সেটা হচ্ছে আম্মা জান আপনি বলবেন আমার বড় পীর এই বেলায়েত হাসিল করতে করতে তার জীবনের 90টা বছর পার করে ফেলছে 90 বছর পার করে ফেলছে তারপর বড় পীর আমার খাজা বাবা বিয়ে শাদি করে নাই এরপর আমার রাসূল তারে স্বপ্নে দেখালেন হে খাজা আল্লাহর ফরজ হুকুম হচ্ছে বিয়ে শাদি করা তাই তুমি আল্লাহর ফরজ কর্মটুকু পালন করো তুমি বিয়ে করো আমার রাসূলের আদেশে খাজা বাবা একে একে দুইটা বিয়ে করেছিলেন আমার প্রশ্নটা এই জায়গায় আমি কানন দেওয়ান আমি কই খাজা বাবা এইটা হচ্ছে আমার আম্মা জান আমার আম্মা একে খাজা বাবা যে চাচা হে একে খাজা বাবা যে দাদা হে একে খাজা বাবা যে ফুপু হে একে খাজা বাবা যে খালা হে একে খাজা বাবা সবার মোট কথা কইতে গেলে 14 গোষ্ঠীর বাবা এন আম্মা জান আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই আপনি শুধু বলবেন খাজা বাবার ঘরে দুইজন বিবি ছিল তারা খাজা বাবারে কি কইতো জানা দরকার আছে না হ্যাঁ তারা খাজা বাবারে কি কইতো এইটা বলবেন আবার অনেকে অনেকের কাছে জিজ্ঞেস করলে কয় কে অনেকে কয় কেউ বলে শুনছনি কেউ বলে কই গেলি এইরকম উত্তর দেয় আমি আপনার কাছে ওইরকম উত্তর চাই না আমি আপনার কাছে পারফেক্ট যে উত্তরটা জীবনে কি বলে জীবনে থেকে উত্তরটা চাই যেন জীবনে থেকে জীবনের কথার মধ্যে যদি জীবনের কথাগুলো মানুষ না বুঝতে পারে ওই কথাগুলো আপনি বুঝিয়ে দিবেন যাতে মানুষ বুঝতে পারে প্রশ্ন করলেন আমার কাছে হ্যালো 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 আচ্ছা আমি আমার বলি প্রশ্ন করলেন আমার কাছে এখন ঠিক আছে খাজা বাবা তিনি তার জীবনে যখন বিবাহ করলেন তখন তার বয়স ছিল 90 বছর খাজা বাবা 90 বছর বয়সে বিবাহ করলেন এবং জীবনে পড়ে পাওয়া যায় বিয়ে কিন্তু একটানা বিয়ে করেছিলেন দুইটা দুইটা যদি বিবাহ করে স্ত্রী দুইজন এখন তার কথা হলো আমরা সবাই তো খাজা বাবাকে খাজা বাবা বলে ডাকি খাজা বাবার যেই দুজন স্ত্রী ছিল তারা খাজা বাবাকে কি ডাকতেন কি বলে ডাকতেন কই গেলি শুনছনি এই যে বিষয়গুলো এগুলো যেন না বলি তাই তো এটার যে মূল যেই বিষয়টা আমরা যে সবাই খাজা বাবাকে খাজা বাবা বলে ডাকি এটার মূল বিষয়টা বা তার স্ত্রীরা কি বলে ডাকতো এটার মূল একটাই বিষয় একটাই ঘটনা যেই ঘটনাটা না বললে আমরা অনেক কিছু অনেকে বুঝবো না এর জবাবটা দিতে গেলে ছোট্ট একটা ঘটনা বলতেই হবে যে ঘটনার মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে মায়ও বলে খাজা বাবা ঝিও বলে খাজা বাবা নাতিও বলে খাজা বাবা ফুতিও বলে খাজা বাবা অর্থাৎ 14 গোষ্ঠী যে খাজা বাবাকে খাজা বাবা বলে এই এই কারণে এটার একটা ঘটনা আছে বলবো ছোট করে বেশি লম্বা করব না যতটুকু না বললে নয় যেহেতু খাজা বাবার জীবনীটা আমাকে দেওয়া হয়েছে আর আরেকটা গান আমি গাইছিলাম এটার লগে যত গান গায় সব গানের ভিতরে ফ্যাস ধরে গানের ভিতরে ফ্যাস না ধরলে হ্যার মনে হয় প্যাডের ভাত মনে হয় হজম হয় না ছোট এই কথা আমি কেন বলছি শুধু আজকের স্টেজে না একের যত স্টেজে গান গাই এটা ইউটিউবাররা সাক্ষী ইউটিউবের ভিতরে আছেন এই যারা যারা দেখেন এরা একটু দেখবেন যে এমন কোন স্টেজ নাই এমন কোন গান নাই যে এই গানটার ভিতরে হ্যাঁ ব্যাস না লাগায় আজকেও হেডাও করছে মানে প্রথমে একেবারে ওই যে মাতালের গান দিয়া পরে গাইছে হইল চার তরিকার খাজা বাবা সর্দারে অলি গরিব নওয়াজ খাজা হিন্দের অলি খাজা বাবা তুমি হিন্দের অলি আরে বাজা বলে খাজা বাবার যে তরিকা এটা হচ্ছে চিস্তিয়া কিন্তু আপনি বললেন চার তরিকার খাজা বাবা তরিকা হলো চারটা কাদ্রিয়া নকশাবন্দিয়া মোজাদ্দাদিয়া এবং কি চিস্তিয়া এ হলো চারটা তরিকা এখন চারটা তরিকা তো চারজন মালিক তাই না খাজা বাবা হলো চিস্তিয়া তরিকার কাদ্রিয়ার হইল কে বড় পীর এইভাবে শেখ বাহাউদ্দিনের কথাও বললেন এইভাবে এক একজন এক একটা তরিকার মালিক তো খাজা বাবার যে চার তরিকার মালিক কইলেন বাজান আগে বিষয়টা বুঝতে হবে ও বাজান খাজা বাবাকে সবাই কিন্তু আমরা বাবা বলি দেখেন নকশাবন্দিয়ার তরিকার যারা কাদ্রিয়া তরিকার যারা মোজাদ্দিয়া তরিকার যারা এবং কি চিস্তিয়া তরিকার যারা সব তরিকার লোকই কিন্তু খাজা বাবাকে খাজা বাবা বলে ডাকে নাকি শুধু চিস্তিয়া তরিকার লোকরা খাজা
কাদরিয়া তরিকার লোক যারা মানে বড় পীরের পক্ষের লোক যারা বড় পীরের ভক্ত যারা তারাও কিন্তু খাজা বাবারে কি খাজা বাবাই ডাকে খাজা বাবাই ডাকে তাই তিনি ওইভাবে এক তরিকা এখানে আসেন মোজাদ্দিয়া তরিকার ভক্ত যারা তারাও খাজা বাবারে খাজা বাবা বলে ডাকে তারাও কিন্তু খাজা নানা কইয়া ডাকেন আছে না এক একটা সম্পর্ক আছে না ওই সম্পর্ক যদি তারা যদি ওইভাবে ডাকতো তাহলে এখানে একা এক পক্ষে একটা তরিকার মালিক ওইভাবে তাকে ডাকা হইতো এখানে বলা হয়েছে খাজা বাবা তিনি চার তরিকারই বাবা চার তরিকার ভক্তের জন্যই তিনি বাবা তাই এখানে বলা হয়েছে চার তরিকার খাজা বাবা সর্দারে অলি গারিব নওয়াজ খাজা হিন্দের অলি বিষয়টা কবি কিন্তু গীতিকার কিন্তু এইভাবে লেখছে আপনি যেইভাবে বানাইছেন হ্যাঁ কিন্তু এইভাবে লেখে নাই এখানে কিন্তু মালিক বলে নাই মালিক বললে একটা বিষয় ছিল যে না খাজা বাবা তো চিস্তিয়া তরিকার মালিক তাহলে তুমি নকশাবন্দির মালিক কেন তারে বানাইলে এখানে বাবা বলা হয়েছে বাবা সে সব তরিকারই বাবা এ আসেনি বাবা নিয়ে তো আমার প্রশ্ন করছেন এই যে সব তরিকার বাবা সারা বিশ্বের মানুষের জন্য কেমনে বাবা এটা তো আমি ভাঙ্গা দিতেছি আপনি ঘুরে ফিরে আমার এক জায়গার ভিতরেই রাখছেন আটকাইয়া দিছেন আমি একভাবে জবাব দিই আমি দুই জায়গার থেকে ছুটুম সমস্যা নাই আপনি খালি একটু আমার সময় দেন ধৈর্য ধরে প্রশ্ন আমি চেষ্টা করব একটাভাবে গানের মীমাংসা দিয়েছি এবার যে প্রশ্নটা এটা আমি একটা ছোট গান আগে খাজা বাবার জীবন থেকে করি তারপর আপনার প্রশ্নের জবাবে যাব আর আপনি যে জবাব দিয়েছেন অতি চমৎকার সেখান থেকেও আমার একটা প্রশ্ন মনের ভেতরে শুধু একটু কাক করতেছে আমি চেষ্টা করব যেন মানুষ কিছু জানে ওই রকম কিছু কথাবার্তা স্টেজে বলার জন্য ভুল বেদেবী হলে সকলের কাছে ক্ষমা চাই ওরে জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে হাজারে ধইরা বইসে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইসে ডাকাইতে ওরে জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে হাজারে ধইরা বইসে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইসে ডাকাইতে করতে ডাকাতি আর ওই পতিয়া যাইতেছিল আনন্দে মাতি গোটালাইয়া মাতি ডাকাতের দল সেদিন করতে ডাকাতি আর ওই পতিয়া যাইতেছিল আনন্দে মাতি গোটালাইয়া চকু ঘোরাইয়া একটুখানি দৃষ্টি করলো বিজলি চমকাইয়া রে বিজলি চমকাইয়া এবার সেদিন খাজা বাবা তার এই চকু ঘোরাইয়া ওর একটুখানি দৃষ্টি করলো বিজলি চমকাইয়া রে বিজলি চমকাইয়া রে বিজলি চমকাইয়া রে ¡Gracias!
চোখে ভাই ছিল যে অস্ত্র সেই অস্ত্রে সামনে বিফল দুনিয়ার অস্ত্র আমার খাজা বাবার চোখে বাইরে ছিল যে অস্ত্র সেই অস্ত্রে সামনে বিফল দুনিয়ার অস্ত্র তারপর হুশ পাইয়া সে ডাকাতের খাজার চরণের তলে রে চরণের তলে রে এবার ভাই সেদিন হুশ পাইয়া সেই ডাকাতের ওর মাপ চাইয়া পড়ল খাজার চরণের তলে রে আমার দয়াল খাজা বাবা ভাইরে যে ধনে খাজা বাবা বড় পীর এই দুজন এমন অলি যে অলিদের কথা আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো আমি জীবনেও এই বাউল জগতে আসার আগে আমি একবারও আমি এটা ভাবি নাই একটা সেকেন্ডের জন্য আমি ভাবি নাই বাউল গানে আসার পরেও আমি চিন্তা করি নাই আমি ভাবি নাই যে আমি একদিন দাঁড়িয়ে আমি পালা গান করবো আমি বেহালা বাজাবো আসলে বাউল গান অলি আল্লাহর সম্পর্কে আলোচনা করতে হলে অলি আল্লাহর সুদৃষ্টি কিন্তু আপনার উপরে থাকতে হবে অলি আল্লাহদের সুদৃষ্টি যদি কোনো মানুষের উপরে যদি না থাকে বাবা সে কখনো কিছু বলতে পারে না করতে পারে না আর তার ভিতরে খাজা বাবার কথা বড় পীরের কথা বলা এটা অনেক অনেক বড় বিষয় এটা আমি এখন বুঝি আমি এটা এখন মানি আরে আমার বাবাজি বললেন বড় পীরার খাজা বাবা তারা মাদার জাত আউলিয়া শুধু তাই না তারা রুহের জগৎ থেকে আল্লাহর অলি আরে এটা সত্য কারণ
এই পৃথিবীতে আমরা অনেক মানুষ গুরুর সাধন ভজন করে গুরুর পায় রবি করলে গুরুর যদি কৃপা হয় সেই ভক্তকে খেলাফত দান করে কি বাবা খেলাফত দান করার পরে সে একজন পীর হইতে পারে বা তার প্রতি যদি কোনো ওলির যদি রহমত থাকে সেও ওলি পর্যায়ে চলে যায় কিন্তু খাজা বাবা বড় পীর তারা কিন্তু সাধন ভজন করে কিন্তু কোনো ওলি হয় নাই তাদের চরণ তলে গিয়ে তাদের হয়ে তাদেরকে রাজি খুশি করিয়ে তাদের সাধন ভজন করে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে আমার কানন দেওয়ান সাহেব বললেন যে বড় পীরের বাড়িতে গেছে চোর চোর হয়ে গেছে কুতুব কি বড় পীরের কারণে আরেক কুতুব সে ধনী হয়ে গেছে বড় পীরের কথা বিশ্বাস করে ঠিক এরকম এই গানটার ভিতরে আপনারা শুনেছেন ডাকাতের দল খাজা বাবাকে ডাকাতি করতে যায় আর নিজেই খাজা বাবার কাছে ডাকাতি হয়ে গেছে ডাকাতি ভুলিয়া সকল আসিল ইসলামেতে খাজা বাবা শুধু একটু তার জালালি নজরে ডাকাতের দিকে চাইছে আর ডাকাতের দল সাথে সাথে বেহুশ হয়ে গেছে আর বেশি কিছু লাগে নাই ডাকাতের দল হুশ পাইয়া খাজা বাবার চরণে হাত দিয়ে বলল ইয়া খাজা বাবা বুঝতে পারি নাই ভেবেছিলাম এই পথ দিয়ে জঙ্গল দিয়ে কোনো রাজাবাসা যায় এতগুলো মানুষ তাদেরকে যদি একটু আটক করা যায় হয়তো আমরা অনেক স্বর্ণ অলঙ্কার আমরা অনেক কিছু পাব এই ভেবে আজকে আপনাকে ডাকাতি করতে আসছি কিন্তু দেখেন আপনার কি এমন মহিমা আপনাকে দেখে আমরা সাথে সাথে আপনার জালালি ফাইজ দেখে নজর দেখে একটু চোখের ভিতরে দৃষ্টি করে আজকে আমরা বেহুশ হয়ে গেছি আপনাকে আমরা ডাকাতি করতে আসছি এটা তো ভুল হয়ে গেছে খাজা বাবা আপনি ক্ষমা করে দেন খাজা বাবা বলে আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি তোমরা যদি ভালো হয়ে যাও তোমরা যদি ইসলামে চলে আসো সেদিন ডাকাতের দল নিজের ডাকাতি সব কিছু ভুলে গিয়ে আমার খাজা বাবার চরণে নিজেকে সঁপে দিছে ভালো হয়ে গেছে তাহলে আল্লাহর ওলিরা পারে না এমন কোনো কাজ নাই আল্লাহর ওলিদের উপরে বিশ্বাস রাখতে হবে মানুষ বলে ভণ্ডপীর আপনি ভণ্ডপীরের কাছে যাবেন কেন আপনি সত্য একজন আল্লাহর ওলির কাছে যান আল্লাহর ওলি ওই আল্লাহকে ছাড়া তিনি পৃথিবীতে কোনো কিছুর মায়া করে না কোনো খাঁটি ওলি বাড়ি গাড়ি ধন সম্পদের আশা করে না সে শুধু তার সর্বস্ব দিয়ে সব কিছু দিয়ে চায় একজন মানুষের মন ধ্যান খেন কিভাবে ওই মালিকের কাছে পৌঁছায় দেওয়া পৌঁছাতে পারে এটা হলো ওলির কাজ তাই আসে ওলি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি ওলি আল্লাহর প্রতি বিশ্বাস না রাখলে বাবা যত কিছুই করি না কেন কোনো কিছুই আপনার আমল হবে না হবে না এবার আমার বাবা যে আমার কাছে প্রশ্ন করে কি প্রশ্ন খাজা বাবা যে 90 বছর বয়সে যে বিবাহ করলেন তার যে স্ত্রী ছিল স্ত্রীরা খাজা বাবাকে কি বলে ডাকত এবার আমার কাছে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই আমি ধীরে ধীরে জবাব করব শুনিবেন বাবা তাই খাজা বাবার জীবনী ধরে কথা বলতে চাই শুনবেন কথা শুনবেন কথা ভাবকের ঘোষাই খাজা বাবার পীর ছিল যার নাম হল ওসমান হারুনি নাম ওই হারুন নামক গ্রামের ভিতরে অনেক মহিলার ভিতরে একজন মহিলায় আছে জীবনীতে পাইলাম বাবা আমাকে কিছু বলতেছেন ভাব বিচ্ছেদে চলে যাবো আচ্ছা আচ্ছা জবাবটা দিয়ে দেই তারপরে ভাব বিচ্ছেদে যাবো কি বলেন আমি আমি একটু একটু বলি বাবা বেয়াদবি মাফ করবেন এই যে খাজা বাবার জীবনী বা যে কথাগুলো বলতে সেগুলা কি ভালো লাগতেছে না ভাব বিচ্ছেদ গান তো হবে শুনবেন ভাব বিচ্ছেদ গান তো আত্মার খোরাক ঠিক আছে কিন্তু ওলি আল্লাহ সম্পর্কে পালা দিয়েছে ওলি আল্লাহর কথাই যদি না বলি তো তাহলে তো পালার দেওয়ার দরকার ছিল না দুইটা বিচ্ছেদ গাইতাম চলে যাইতাম বেয়াদবি মাফ করবেন ক্ষমা চেয়ে নিলাম Yeah.
নামক গ্রামের ভিতরে ওসমান হারুনি ছিল, যিনি ছিলেন খাজা বাবার পীর। ওই গ্রামের ভিতরে একজন মহিলা যার কোনো সন্তান হতো না, শুনেছে যে হারুন নামক গ্রামে ওসমান হারুনি নামে একজন পীর আছে, তার কাছে কেহ যদি কিছু চায় সে আর খালি হাতে ফিরে না। ওই মহিলার মনে বড় দুঃখ যে আমার তো কোনো সন্তান নাই, মানুষ একটা সন্তান আল্লাহর দরবারে চায় যে অন্তত মরার পরে যেন সেই সন্তানটা মায়ের বাবার কবরে এক মুষ্ঠ মাটি দিতে পারে। এই মহিলা বলে, অনেক মানুষ তো ওসমান হারুনির কাছে তাহলে অনেক জিনিস চায়, আমিও ওসমান হারুনির দরবারে যাই, একটা সন্তান ওসমান হারুনির কাছে যাব। মহিলা কি করলেন, হারুন নামক গ্রামে সে ওসমান হারুনির কাছে চলে গেলেন। দরবারে বসা ওসমান হারুনি, উনি ভিতরে প্রবেশ করলেন, গিয়া বলে, আপনার নামই তো ওসমান হারুনি। কজি বলে, লোকমুখে শুনলাম মানুষ যদি আপনার দরবারে এসে যদি কিছু চায় সে খালি হাতে ফিরে নয়, আশা নিয়ে আজকে আমি আসছি। আমার ওসমান হারুনি খাজা বাবার পীর বলে, মা গো আসছেন আমার কাছে, আমি কি দেব, কি বা আমার কাছে আছে। বলে, শুনেছি আপনার কাছে যে যা চায় তাই পায়, আজকে আমি সেই সূত্রে আসছি, আপনি দয়া করেন আপনি আমাকে একটা সন্তান দেন। ওসমান হারুনি এ কথাটা শুইদা তিনি একটু চুপ হয়ে গেলেন, বলে, মা আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক হইল উপরালা, আমি হইলাম উসিলা, সে মালিক যদি না দেয় তাহলে আমি কিভাবে দিব। মহিলার আকুতি মিনতি শুনিয়া আমার সেই ওসমান হারুনি, ওসমান হারুনি সেজদায় গিয়ে ডাকিলেন, তখনই বলে, বারে আলাহি, এই মা আজকে আমার কাছে আসছি বড় আশা নিয়ে, একটি সন্তান পাওয়ার আশায়, মা গো আমি কি তাকে জবাব দেব, এই মাকে কি জবাব দেব, হে মাওলা তুমি কি তার ভাণ্ডে কোনো সন্তান লিখেছো। এবার আমার বারে আলাহি পাকে পরোয়ার সেই ওসমান হারুনিকে বলে, তার ভাণ্ডে কোনো সন্তান লিখি নাই, শুনি লও এবার, সেজদার ভিতরে আমার মালিক ওসমান হারুনিকে বলছে যে আমি তার ভাণ্ডে কোনো সন্তান লিখি নাই, তাকে সন্তান দেওয়া যাবে না। সেজদা থেকে উঠে মাকে ডাক দিয়া কয়, মা আসছেন, আমি কিভাবে সন্তান দেব, ওই মালিক আমাকে জানিয়ে দিয়েছে আপনার ভাণ্ডে তো কোনো সন্তান নাই। দুই চোখের পানি ছাইরা দিয়ে, মা কয় আসছি আপনার কাছে এত আশা নিয়া, মানুষ কয় খালি হাতে ফিরে আসতে আপনি আমার সন্তান দিতে পারলেন, তাহলে আপনি কিসের পীর, আপনি ভণ্ড পীর, আমি আপনাকে বিশ্বাস করি না। দুই চোখের পানি ছাইরা দিয়া সন্তান যে পাইল না, এই কষ্টে দরবার থেকে বাইর হয় আর ওসমান হারুকে ভণ্ড পীর ভণ্ড পীর বলে গালি দেয়। এবার হাঁটতে হাঁটতে আমার খাজা বাবা সামনে আসিল, সামনে আসিয়া মা জননীকে বলে, কেন কান্দ ও মা, তুমি কেন কাঁদ। মা বলে, তোমাকে বইলে আমার লাভ হবে কি, বড় আশা নিয়ে আসছি, আজ আমার আশা পূরণ হলো না, যার কাছে আসছি সে তো ভণ্ড আর কারে কি বলবো। খাজা বাবাই বলে, আপনি কাকে এত গালি গালাজ করছেন, কে কি দিতে পারে নাই, বলে ওসমান হারুনি তার কাছে আসছে সে সন্তান দিতে পারে নাই, সে ভণ্ড, আপনার সন্তানের প্রয়োজন, কি বলছো ওসমান হারুনি। কই না, আমার ভাণ্ডে নাকি সন্তান লিখে নাই, আল্লাহ সে আমার সন্তান দিতে পারবে না। এবারে এ কথা শুনিয়া খাজা বাবাই আবার সেজদায় পইরা গেল, সেজদায় পইরা সেই মালিকের কাছে সে ফরিয়াদ করিল, ও মাওলা তুমি আমাকেও বলছো তার ভাণ্ডে কোনো সন্তান নাই, আচ্ছা মালিক এই মহিলার ভাণ্ডে সন্তান নাই কিন্তু আমি খাজার ভাণ্ডে তো সন্তান আছে। ও বারে আলাহি, সে তো এত বড় আশা নিয়ে আসছে, তুমি তার আজকে আশা পূরণ করো, তার আশা তুমি নৈরাশ করিও না, আমি খাজার ভাণ্ড থেকে একটা সন্তান তুমি তাকে দান করো। এবার খাজা বাবা সেজদা থেকে মাথা উঠাইল, মাথা উঠাইয়া সে মাকে সে সান্ত্বনা দিল, ও মা ওই উপরওয়ালা আছে না তার উপর আপনি বিশ্বাস রাখেন, সে চাইলে অনেক কিছুই করতে পারে। মা জননী চোখের পানি মুইছা চলিয়া গেল, এবার কয়েক বছর গত হইয়া গেল, তার একটি সন্তান হইয়া গেল, এই সন্তান একটু একটু বড় হইল। এবার সে মা জননী সন্তানকে কোলে নিয়া আবার ওসমানের হারুনের দরবারে চলিয়া আসিল, চলিয়া আসিয়া ওসমান হারুনিকে লক্ষ্য করে বলিতে লাগিল, এই ওসমান হারুনি
ওসমান হারুনি ছিল বসা ওসমান হারুনি খাজা বাবা এবং তার অনেক গুরু ভাইয়েরা একসাথে বসে তারা ওই আসরের ভিতরে তারা আলাপ আলোচনা করে হঠাৎ করে সেই মা সন্তান কোলে নিয়ে এসে বলে ওসমান হারুনি আপনি আমার সাথে কথা বলেন ওসমান হারুনি বলে কে আপনি ও এখন তো আপনি আমারে চিনবেন না মনে পড়ে না আমি কে ওই যে আসছিলাম নিঃসন্তান হারা আমার সন্তান ছিল না সন্তানের আশায় আপনার দরবারে আসছি আপনি বলছিলেন আমার ভান্ডে নাকি আল্লাহ কোনো সন্তান লিখে নাই তাহলে এই কোন আল্লাহ আমার সন্তান দিল এবার কথা শুনিয়ে ওসমান হারুনি লজ্জিত হইয়া গেল লজ্জিত হইয়া ওসমান হারুনি একটু ভাবি বইরা গেল এবার জালালি ভাবে সে লক্ষ্য করে দেখে এই কাজটা কার হইতে পারে লক্ষ্য করিয়া দেখে এই কাজটাই আমার খাজা বাবাই করছে রে সাথে সাথে খাজা বাবা দিকে লক্ষ্য করে ওসমান হারুনি একটু দেখে বলে এই কাজ কার বলে না এটা কার মানে উনি ওনার মুখ দিয়ে বলে না কই কাজ কে করছে আমার খাজা বাবা দুই হাত এভাবে জোর করে দাঁড়িয়ে গেল বল ওসমান হারুনি বেয়াদবি মাফ করবেন এই কাজটা আমার ছিল ওসমান হারুনি বলে হে খাজা মঈনুদ্দিন আমি বলেছিলাম তার ভান্ডিতে কোনো সন্তান নাই সুবর আলা বলছে তুমি এই কাজটা করলা তুমি তুমি এই কাজটা করলের কারণ সেদিন আমার খাজা বাবা কাঁদিয়া কাঁদিয়া বলে দয়াল মুর্শিদ সেদিন এই মা জননী যখন সন্তান না পেল সে রাস্তা দিয়া চলে চলিতে চলিতে আপনার সে ভণ্ডপীর বলিল ওসমান হারুনি কথা তো আমার সহ্য নাহি হলো কারণ আমার সামনে আমার গুরুকে ভণ্ডপীর বলবে ওসমান হারুনি এটা তো আমি সহ্য করতে পারি নাই তাই সেদিন সন্তান না পাই আপনাকে যখন ভণ্ডপীর বলে আমি এটা সহ্য করতে না পেরে আমি ওই সেই সস্তার কাছে বলেছিলাম প্রার্থনা করেছিলাম যে এই মহিলার ভান্ডে তো কোনো সন্তান নাই তাহলে আমার ভান্ড থেকে একটা সন্তান যেন দিয়ে তাই আজকে সেই সন্তান নিয়ে মহিলা আপনার দরবারে আসছে সেই দিন আমার ওসমান হারুনি খাজা বাবাকে থাবা দিয়া বুকেতে টানিল বাহ দাদা তোকে আমি মন থেকে দোয়া করে দিল মানে খাজা বাবাকে মন থেকে সেদিন দোয়া করলো কি দোয়া করলো বলেছিল হে খাজা মঈনুদ্দিন তুমি তোমার ভান্ড থেকে একটি সন্তান দিয়ে দিয়েছ এই একটি সন্তানের মুখ থেকে তুমি যে বাবা ডাক এই বাবা ডাক থেকে তুমি বঞ্চিত হয়েছ মাত্র তোমার গুরু নামের জন্য তোমার গুরু নামটা যেন কলঙ্ক না হয় তোমাকে যেন গুরুকে যে তোমার গুরুকে যেন কেউ যেন অপমান না দেয় তুমি সেদিন তোমার সন্তানের মায়াও তুমি করো নাই শুধু গুরু নামের জন্য গুরুকে তুমি এত ভালোবাসো এই কথা বলার সাথে সাথে বলল যে তুমি একটা সন্তানের বাবা ডাক থেকে তুমি বঞ্চিত হয়েছ আমি ওসমান হারুনি তোমাকে দোয়া করে দিলাম ওই একটা ডাকের একটা বাবা ডাকের উসিলায় তুমি বঞ্চিত যে হইছো যাও আমি তোমাকে দোয়া করে দিলাম সারা বিশ্বের মানুষ আজ থেকে তোমাকে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা বলে ডাকবে বিশ্বের মানুষ কিন্তু দুইজন স্ত্রী এদের ভিতরে পড়ে ওই যে কোন জায়গার মায়ের কোন জায়গায় আসছে পাইছেন শুধু তাই না খাজা বাবা এটা তার গুরুর দেওয়া এটা হচ্ছে একটা উপাধি এই উপাধি নাম তার স্ত্রীরাও ডেকেছে ডাকতে পারবে এই উপাধি নাম এই জন্যই আমরা মায়েরাও ডাকি বাবারাও ডাকি সন্তানেরা ডাকি শুধু এই না কাল কিয়ামত পর্যন্ত খাজা বাবাকে সবাই খাজা বাবা বলেই ডাকবে এটা কার দাওয়া এটা কিন্তু তার গুরুর দাওয়া কেন এটা তো আপনারা জেনেছেন একটা সন্তান ওই মহিলাকে সে দান করেছিল দিয়ে দিয়েছিল যার কারণে গুরু তাকে দয়া করেছে এই জন্যই তার ওই স্ত্রীরাও কিন্তু খাজা বাবাকে খাজা বাবা বলেই ডেকেছে এবং সবাই তাকে খাজা বাবা বলে কাল কেমন পর্যন্ত ডাকবে এই আপনার প্রশ্নের জবাব এখন কি আর প্রশ্ন করব নাকি বন্ধ দিয়ে দেব প্রশ্ন করব করেন করেন
আপনারা বলেন বাবা কি করব গুরু ভক্তের বিচ্ছেদ আচ্ছা ঠিক আছে তাহলে প্রশ্ন এই পর্যন্ত শেষ খাজা বাবারে ধইরা বইছে ডাকাইতে আমরা যেহেতু মুসলমান আজকে গান গাইতেছে খাজা বাবার নামে খাজা বাবার লেখা আটটা কিতাব খাজা বাবার আটটা কিতাবের মধ্যে সবচেয়ে মূল্যবান কিতাব হচ্ছেন আনিসুল আরওয়া এই আনিসুল আরওয়ার মধ্যে খাজা বাবা বলছেন কেউ যদি কোনো শামা কাওয়ালি করো কোনো গানের আয়োজন করো ওই গানের শুরু এবং শেষ এই দুইটা যদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান দিয়ে করো তাহলে সেই সেই মাহফিলের মধ্যে আল্লাহ নিজেই বরকত ঢেলে দেন এই জন্য ছোট্ট করে একটি গান সবাই চান যারা মুসলমান সেই মুসলমান একবার হলেও চান মৃত্যুর আগে হইলেও আমার দয়াল নবী যেন একবার এসে আমাদেরকে দেখা দিয়ে যান চান না সবাই এটা সবার চাওয়া সেই কথাটুকু নিয়ে সেই এক কাপ নিয়ে ছোট্ট করে নবী নামে একটি গুণগান করে বসি এর দিয়ে উপরে দেখুন যাওয়া যায় দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেন গো নবী একবার আসিয়া দেখা দেন দেখা দেন গো নবী স্বপ্নে আসিয়া কেমনে থাকি সহিয়া দেখা দেন দেখা দেন গো নবী একবার আসিয়া দেখা দেন দেখা দেন গো নবী স্বপ্নে আসিয়া
নবী ও মতি বো লিয়া কান্দেন নবী ও মতি বো মতি বো লিয়ার কান্দে মদিনাতে বসিয়া দেখা দেন দেখা দেন গো নবী একবার আসিয়া দেখা দেন দেখা দেন গো নবী স্বপ্নে আসিয়া কাফেরেরা পাথর মারি আপনার কাফেরেরা পাথর মারি আপনি কেমনে রইলেন সহিয়া ছোট বাবাজি আপনারা সবাই জানেন আমার দিনের নবী ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন তায়েব শহরের মধ্যে আর নবী যখন তায়েব শহরের মধ্যে গেছেন নবী যাওয়ার আগেই আবু জাহেল চিঠি লিখে তায়েফের বাদশাকে বলছেন বাদশা আপনার এলাকার মধ্যে আমার এক ভাতিজা আসতেছে নাম তার মোহাম্মদ পিতা নাম আবদুল্লাহ ওই মোহাম্মদ আপনার এলাকার মধ্যে আসলে তাকে জায়গা দিবেন না তাকে শায়েস্তা করবেন তায়েফের বাদশা কোনো কথা না শুনেই তিনি ছিলেন আবু জাহেল একজন বন্ধু আবু জাহেলের বন্ধু হওয়া সত্ত্বে তিনি আগেই প্রস্তুত রইলেন নবীমাত্র তায়েফের দরজার মধ্যে গেছেন আর নবী যাওয়ার সঙ্গে সঙ্গে বলেন আপনি কে বলে আমার নাম মোহাম্মদ আপনার বাবার নাম আপনার বাবার নাম আবদুল্লাহ বলে জি মায়ের নাম আমিনা বলে হ্যাঁ বলে আপনি কেন আসছেন আমার নবী তখন বললেন আমি আল্লাহর সওগাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিমার দাওয়াত নিয়ে আসছি আর এই কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফের বাদশা বলেন এ তায়েফবাসীগণ তোমরা মনে রাখো এই মোহাম্মদ যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার মধ্যে যে মোহাম্মদরে দেখবা সেই মোহাম্মদরে পাথর মারবা কিন্তু শর্ত একটা মোহাম্মদরে পাথর মারবা বড় পাথর মোহাম্মদকে মারা যাবে না যদি বড় পাথর মারো বড় পাথরের আঘাতে তিনি তাড়াতাড়ি মারা যাবে তাকে তাড়াতাড়ি মরতে দেওয়া যাবে না তাকে ছোট ছোট পাথর মারবা যিনি ছোট ছোট পাথর আঘাতে তিনি ক্ষতবিক্ষত হয়ে যায় তিলে তিলে যেন মারা যায় আমার নবী তায়েফের মধ্য দিয়ে হেঁটে যায় বৃষ্টিও এমনভাবে পড়ে না যেমনভাবে নবীর উপর পাথর নিক্ষেপ করতে লাগলো তায়েফের বাদশাগণ সবাই মিলে পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করে দিলেন নবী রক্তাক্ত হয়ে তায়েফের একটা জঙ্গলের মধ্যে গেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে মোহাম্মদ যেই এলাকার মানুষ আপনাকে অপমান করলো আপনাকে চিনল না আপনাকে জানলো না আপনি একবার হুকুম করেন আমি জিব্রিলের মাধ্যমে ওই এলাকার যত মানুষ সবাইকে ধ্বংস করে দিব আর আমার নবী আমার আল্লাহর দরবারে বলে হে আল্লাহ ওরা তো আমাকে চিনে নাই আমাকে জানে নাই এই জন্য আমাকে আঘাত করছে আপনি যদি ওদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি ইসলাম প্রচার করব কার কাছে যাদের কাছে মার খাইছে তাদের হাতে মায়ের খায় আবার আমার নবী তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দেন এই হেদায়তের মাধ্যমে তারা যেন সঠিক পথটা চিনতে পারে নবী রক্ত এমন রক্ত জর্জরিত হয়েছিলেন রক্তের মাধ্যমে নবীর যে পায়ের জুতো খরম এই নবীর পায়ের খরম লেগে গেছে তার পায়ের সাথে রক্ত হচ্ছে একটু আঠালো এই আঠালো রক্ত পায়ের মধ্যে লাগার কারণে নবীর জুতা খুলতে পারে না মাগরিব রক্তের সময় হয়ে গেছে নবী তার পালক ছেলে জায়েদকে বলে জায়েদ আমার জুতোটা খুলো আমি একটু অজু করতে চাই
আর এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছেন জিব্রাইল তুমি চলে যাও গিয়ে আমার মুহাম্মদকে বলো মুহাম্মদের জুতো খুলতে হবে না মুহাম্মদ যেন জুতা নিয়েই নামাজ আদায় করে কারণ আমার মুহাম্মদ জন্মগতভাবে ছিলেন পাক পবিত্র সুবহানাল্লাহ আর আমাদের বর্তমান সমাজের এমন কিছু মাওলানা সাহেব এমন কিছু আলেম সাহেব বেরিয়েছে যারা বলে নবী গায়েব জানে না যারা বলে নবীকে দাঁড়িয়ে সম্মান করা যাবে না যারা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো একদল মুসলমান এমন আপ বেরিয়েছেন একদল আমি শুধু তাদের জন্য বলি আল্লাহ যেন তাদের হাদায়াত করেন তাদের সঠিক পথটা চেনান নবী যেমন বলেছেন আমিও তেমনি বলতে চাই তাদের জন্য সঠিক পথটা চিনেন তাহলে বুঝতে পারবে আমার নবী জন্মগত ভাল পাক আমার নবী হচ্ছে নূরের নবী কাফেরেরা পাথর মারে কেমনে রইলেন সহিয়া আশুরের দিন দিয়েন দেখাই আপনি হাশুরের নিদান কালে দিয়েন দেখা মুর্শিদের রূপ ধরিয়া দয়ার নবী মায়ার নবী কোথায় রই